সবাইকে স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি সাবরিনা হাসান। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি। রায়ের বাজার স্মৃতিসৌধ ও মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নানা আয়োজন। তথ্য প্রযুক্তির বিকাশের কারণে ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হচ্ছেন প্রত্যন্ত অঞ্চলের নারীরাও। এই অগ্রযাত্রা 10 বছরে দ্বিগুণ করার পরিকল্পনা। এবং নোয়াখালীর একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় 13 আসামির 10 বছর করে কারাদণ্ড। রায়ে সন্তুষ্ট নয় ভুক্তভোগী। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাসনাইন তানভীরের রিপোর্ট। লাল সবুজের এই পতাকা যখন বিজয়ের দ্বার প্রান্তে অপেক্ষা স্বাধীন বাংলাদেশে ওড়ার, ঠিক সে সময় বাঙালি জাতিকে মেধা মননহীন করতে বিজয়ের মাত্র 2 দিন আগে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যার পৈশাচিকতায় মেতে উঠেছিল পাকিস্তান বর্বর সেনাবাহিনী ও তাদের দেশীয় দোসররা। বিষাদ ও বেদনার স্মৃতি নিয়ে ফিরে আসা 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে সকাল থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ঢল নামে হাজারো মানুষের। সময়ের সাথে সাথে জনস্রোত বাড়তে থাকে শহীদ বেদিতে। বাঙালি জাত থাকতে হলে ইতিহাস জানতে হবে, ইতিহাস আমাদের কি জানাতে হবে, এই জন্যই বাচ্চাদেরকে সকালবেলা নিয়ে আসছি। যারা হচ্ছে আমাদেরকে এত সুন্দর একটা দেশ উপহার দিয়েছে তাদের শ্রদ্ধা জানাতে পেরে অবশ্যই আমাদের অনেক, আমরা অনেক গর্বিত, আমাদের অনেক ভালো লাগে। মানুষের মধ্যে এই যে অংশগ্রহণ পার্টিসিপেশনটা অত্যন্ত আরও বেশি যেন আমার কাছে তীব্র হয়ে উঠেছে মনে হচ্ছে। স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতা কর্মীরাও পরম শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন। মুক্তিযুদ্ধে যে চেতনা ছিল সব কিছুকে ভুলুণ্ঠিত করে দিয়ে এখন একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য বর্তমান শাসক গোষ্ঠী তারা আজকে বিভিন্নভাবে এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। যে ষড়যন্ত্র, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি তার নবতর সোপানে এগিয়ে যাবে। এর আগে দিনের শুরুতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের 50 বছরেও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া লজ্জার, আর এই ব্যর্থতার দায় রাজনৈতিক দলগুলোরই। শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজারে বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে এভাবেই অসন্তোষ জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নূর সিদ্দিকের রিপোর্ট। কেউ শিক্ষাবিদ, কেউ সাংবাদিক, কেউ বা চিকিৎসক বা অন্য পেশার বুদ্ধিজীবী, যাদের মরদেহ এভাবেই বধ্যভূমিতে পাওয়া গিয়েছিল 1971 সালে। গেল 20 বছর ধরে কেন্দ্রীয় খেলাঘর আসরের খুদে সদস্যরা প্রতীকী সেই দৃশ্য বারবার ফুটিয়ে তুলছেন রায়ের বাজারে সৌধের পাশে, উদ্দেশ্য গণহত্যার স্মৃতি মনে করিয়ে দেয়া। এখানেই দর্শক হিসেবে পাওয়া গেল স্থানীয় কজনকে, যারা 71-এ সেই দৃশ্যের প্রত্যক্ষদর্শী। নতুন প্রজন্মের যারা দেখছেন আর যারা এতে অংশ নিচ্ছেন তাদের মধ্যেও জেগে উঠছে মর্মান্তিক সেই বোধ। যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন ঠিক এইভাবেই হাজার হাজার বাঙালির প্রাণ গিয়েছিল পাকিস্তানি বাহিনীদের হাতে, তারা প্রাণ দিয়েছিল, আর সেই মর্মান্তিক দৃশ্যটি আজকে এখানে ফুটে উঠেছে। বীরশ্রেষ্ঠরা যেভাবে শহীদ হয়েছিলেন, মা বোনরাও তাদের আত্মত্যাগের মাধ্যমে নিজেদেরকে শহীদ করেছিলেন, দেশের জন্য অবদান রেখেছিলেন। গণহত্যা শব্দটি বাংলা ভাষায় উচ্চারিত হয়েছে সবচেয়ে বেশি। 30 লাখ শহীদের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা আর মিনারগুলো আজও বিশ্বকে মনে করিয়ে দেয় 71 সালের গণহত্যার কথা।
কিন্তু তার আন্তর্জাতিক স্বীকৃতি আজও মেলেনি। 1971 সালে বাংলাদেশে যে জেনোসাইড হয়েছে, যে মানুষহত্যা হয়েছে, তা বিশ্বে আমাদের উচিত বিশ্বের কাছ থেকে স্বীকৃতি আদায় করা। কিন্তু কেন গণহত্যা স্বীকৃতি আদায়ে ব্যর্থ 50 বছর বয়সী বাংলাদেশ? জবাবে মুক্তিযোদ্ধা সহ সবাই মনে করেন এই ব্যর্থতার দায় রাজনীতিকদেরই। যে স্বাধীনতার জন্য যে আত্মত্যাগ এবং যে আত্মত্যাগের একটা বড় কারণ হচ্ছে পাক বাহিনী এবং তাদের দোসরদের নৃশংস হত্যাকাণ্ড, সেটি এখন পর্যন্ত মানবাধিকার হিসেবে স্বীকৃত হয়নি। এর চাইতে লজ্জাজনক কিছু হতে পারে না। আমাদের স্বাধীনতার পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন হয়েছে তাদের অবস্থান থেকে এইটার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্যে যে ইতিবাচক ভূমিকা নেওয়ার কথা সেই কাজটাও হয়নি। একদিন হয়তো আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে গণহত্যার, বিচারও হবে সেই সব পাক সেনা ও এদেশীয় দোসরদের, এই প্রত্যাশার হয়তো অবসান হবে একদিন। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান তারা। দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক পরে বলেন, বুদ্ধিজীবী হত্যার সাথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের বিদেশ থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। দেশীয় ও আন্তর্জাতিক অপশক্তি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জানিয়ে এই ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে সারাদেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বরিশালে রাত 12:01 নগরীর টর্চার সেল ও বধ্যভূমির স্মৃতি 71 স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ঝিনাইদহে শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে দিবসটি উপলক্ষে বের হয় র্যালি। শহরের বিভিন্ন সড়ক ঘুরে 71 চত্বরে র্যালিটি শেষ হয়। এছাড়া মানিকগঞ্জ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, গাইবান্ধা সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বুদ্ধিজীবী দিবস। প্রত্যন্ত এলাকার নারীরাও এখন শহরের নারীদের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই। ফ্রিল্যান্সিং, ই কমার্স আর ই মার্কেটিং বদলে দিচ্ছে তাদের ভাগ্য। দেশের যে কোনো প্রান্তে বসেই হচ্ছেন স্বাবলম্বী। রিপোর্ট করছেন মাহমুদ কামল, ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সোহাগ। কে বলবে, তৃপ্তির এই হাসিমাখা মুখ কয়েক বছর আগেও থেকেছে খেয়ে না খেয়ে। বাবার ব্যবসার লোকসানে একসময় চরম কষ্টে কেটেছে দিন। জটিল রোগ থ্যালাসিমিয়া ধরা পড়ায় চাকরিটাও হারান রোকেয়া। থেমে যাননি, উদ্যোক্তা হয়ে ভাগ্য বদলেছেন মাত্র 1.5 বছরে। গামছার কাপড় দিয়ে তৈরি করছেন বিভিন্ন পণ্য। নকশি শালে পরম আদরের এই স্পর্শে নতুন জীবনকেই যেন জড়িয়ে রাখতে চাইছেন যশোরের রোকেয়া আক্তার। আমার আব্বু বিজনেসে মায়ের খাওয়ার পরে আমরা না খাওয়ার মতন, একটা সকালবেলা আমরা ঘুম থেকে উঠি, মাত্র 2 কাপ চা থাকে, কিছু মুড়ি থাকে। তো আমার ছোটো বোনগুলোরে দিয়ে আমি আর আমার আম্মু অনলি 1/2 কাপ চা খেয়েছিলাম। তো তখন আমি ছোট মানুষ, টিনেজার, ইন্টারমিডিয়েট পড়ি, শুধু মাথায় এটুকু আসলে আমাকে আয় করতে হবে, কীভাবে করতে হবে আমি জানতাম না। তো স্বপ্নটা দেখা আরও শুরু করি যখন আমি এই যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃক আয়োজিত যে আমাদের আইডিয়া পিচিং ছিল, সেখানে যে জাজরা ছিলেন তারা যখন আমার আইডিয়াকে অ্যাপ্রিসিয়েট করেন। এখন আমার আন্ডারে 30 জন আসেন, আন্ডারে বলবো না, তারা সহযোগী। এই 1.5 বছরে রোকেয়ার আয় বেড়েছে 10 গুণ। এভাবে বদলে গেছে তাসলিমার জীবনও। প্রত্যন্ত অঞ্চলের নকশি কাঁথা তার ফেসবুক পেজের মাধ্যমে পৌঁছে যাচ্ছে দেশ বিদেশেও। এসবই সম্ভব করে দিয়েছে প্রযুক্তি। মৌসুমীর মতো ফ্রিল্যান্সিংয়ে মাসে 1,00,000 টাকাও আয় করছেন অনেকে। বাবা যেহেতু নেই, পুরো পরিবারের সাংসারিক খরচটা আমাকে বহন করতে হচ্ছে। আমি তখন পড়াশুনো করতাম সবে অনার্স সেকেন্ড ইয়ার। তো এই পুরো ক্রাইসিসটা ওভারকাম করার জন্য আমি আইটিতে চলে আসলাম। আমার যে প্রোডাক্ট সিগনেচার আইটেম, আমি এখন পর্যন্ত 54টা জেলা কভারেজ দিয়ে ফেলেছি 64টি জেলার মধ্যে। এমনকি হচ্ছে দেশের বাইরেও আমার এই নকশিকাঁথা আইটেমগুলো যায়। প্রথম মাসে 10,000-এর মতো আমার আর্নিং ছিল, কিন্তু এখন আমি মাসে 50-60,000 টাকা আর্নিং করি। দেশের নারীদের এই অগ্রযাত্রায় আরও গতি আনতে চায় সরকার। লক্ষ্য আগামী 10 বছরে প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ ও সুবিধা বাড়ানো হবে দ্বিগুণ। আমরা একটা ডেডিকেটেড প্রজেক্ট নিচ্ছি, উইমেন আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ। আমরা অল্পদিনের মধ্যে এটা ডিপার্টমেন্ট অফ আইসিটি থেকে প্ল্যানিংয়ে পাঠাবো। সেখানে আমরা 50,000 শুধুমাত্র নারী উদ্যোক্তা তৈরি করার জন্য একটা 9 মাসের একটা বিশেষ প্রকল্প হাতে নিচ্ছি। আমরা 31 সালের মধ্যে
আইসিটিতে নারীর অংশগ্রহণ এখন তো 15-20%, এটাকে 30%-এ নিয়ে যাওয়া এবং 41 সালের মধ্যে 50% নিশ্চিত করা। দেশের বিভিন্ন হাইটেক পার্কে নারী উদ্যোক্তাদের কাজের সুবিধায় সহজ শর্তে নিজস্ব অফিসের ব্যবস্থাও করছে সরকার। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, যশোর। স্বাধীনতার 50 বছর এবং মহান বিজয় দিবস উদযাপনের সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের নেতৃত্বে এই কুচকাওয়াজে অংশ নেবে সশস্ত্র বাহিনীর পাশাপাশি পুলিশ ও অন্যান্য আধা সামরিক বাহিনী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিভিন্ন খাতের উন্নয়নের স্মারক তুলে ধরতে বিভিন্ন মন্ত্রণালয়ের অংশ থাকবে। 16 ডিসেম্বর কুচকাওয়াজ পরিদর্শন করবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এবারের কুচকাওয়াজে ভারত, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ ও ভুটানের প্যারেড কন্টিনজেন্ট অংশ নিতে যাচ্ছে। পর্যবেক্ষক হিসেবে থাকছে রাশিয়া ও মেক্সিকোর সেনা প্রতিনিধিরা। সুবর্ণ জয়ন্তীর কুচকাওয়াজ একটা ভিন্ন মাত্রায় হচ্ছে, সেই জন্য বন্ধুপ্রতিম কিছু দেশ যারা আগ্রহ করেছে এসছেন, আমরা তাদের আনন্দে গ্রহণ করেছি এবং কুচকাওয়াজে তারা অংশগ্রহণ করেছেন। এটা হলো টোকেন পার্টিসিপেশন আর কি। নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় 13 আসামি সবাইকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 3 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সকালে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জয়নাল আবেদিন এই রায় দেন। গত বছর 2 সেপ্টেম্বর রাত 9টার দিকে বেগমগঞ্জ উপজেলার দেলওয়ার বাহিনীর প্রধান দেলওয়ার হোসেন দেলুসহ 14-15 জন জোর করে ওই নারীর ঘরে ঢোকেন, স্বামীকে বেঁধে রেখে মারধর এবং ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ধর্ষণের চেষ্টা এবং পুরো ঘটনার ভিডিও চিত্র ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভুক্তভোগী নারী ওই বছর 4 অক্টোবর বেগমগঞ্জ থানায় মামলা করেন। তদন্তে অভিযুক্ত আসামিদের 13 জনের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। পর্যবেক্ষণ বিচারক বলছেন যে এই যে বা নারকীয় ভাবে বিভৎস করে ধর্ষণের চেষ্টা করছে, ধর্ষণ করতে গেছে, মূলত ধর্ষণ চেষ্টা করছে, এই বিচারক ফাইন্ডিংসে বলছেন যে এটা তাদের জন্য শাস্তি কম, কারণ যেহেতু সর্বোচ্চ শাস্তি এটা, এছাড়া আদালতের কিছু করার ছিল না, এর চেয়ে বেশি শাস্তি হওয়া উচিত ছিল বলে আদালত মন্তব্য করছেন। আমি এই রায় খুশি নাই, এরা যেন যাবজ্জীবনে যেন এদের সাজাই হয়, মৃত্যুর একদিন আগে কোনো হাইকোর্টের তো যেন জামিন নিয়ে আসতে না পারে, আমি সরকারের কাছে আবেদন এই জিনিসটাই আশা করি। আজকে এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নাই, কি কারণে তাকে সাজা দেওয়া হলো এটা আমাদের বোধগম্যতার বাইরে, আমরা এই রায় সংক্ষুব্ধ, আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। কৃষিজমিতে অপরিকল্পিত পুকুর খনন, বেড়জাল ও সতীজাল সহ নানা স্থান প্রতিবন্ধকতার কারণে জলাবদ্ধতায় চরমভাবে ব্যাহত হচ্ছে সুজানগর উপজেলার 8টি গ্রামের কয়েক হাজার হেক্টর জমির চাষাবাদ। রবি মৌসুম পেরিয়ে গেলেও এখনও এইসব জমি আসেনি চাষাবাদের আওতায়, ফলে দুর্ভাবনায় দিন কাটছে কৃষকদের। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। সুজানগর উপজেলার গাজনার বিলের পাইকপাড়া গ্রাম রবি মৌসুম পেরিয়ে গেল, কৃষিপ্রধান এ গ্রামে ফসলের মাঠ থেকে এবার নামেনি পানি। মাঠের পর মাঠ জুড়ে কচুরি আর আগাছাই অনিশ্চিত হয়ে পড়েছে চাষাবাদ। এ গ্রামের মতোই একই চিত্র পার্শ্ববর্তী 7টি গ্রামের। কৃষি জমিতে পুকুর কাটা আইনত নিষিদ্ধ হলেও স্থানীয় প্রভাবশালীরা তোয়াক্কাই করছেন না সে আইনের। গ্রামগুলোর কৃষি জমিতেই মাছ চাষের জন্য যত্রতত্র কেটেছে পুকুর, যার চারদিকে পার বেঁধে তৈরি করা হয়েছে প্রতিবন্ধকতা। হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কচুরি আটকে আছে, পানি জলাবদ্ধ আর রয়েছে, কৃষক ফসল ফলাতে পারতেছে না। দুলাই সব আরিয়া পুষ্কুলি কাটি কাটি বাঁধ দিয়ে দিয়ে থুই দিয়েছে, একটু পানি বাড়ায় নাই। ভেকু দিদি পুকুর কাটি কাটিয়ে ক্যানালটা আমাদের বন্ধ করে দিয়েছে। ভেকু এবং লোকজন পুকুর কেটে পানি নিষ্কাশনের প্রতিবন্ধক তৈরি করেছে। এছাড়া বিলের বিভিন্ন স্থানে নিষ্কাশন ক্যানেল খুঁড়ে বেড়জাল এবং সুতিজাল দিয়েও বাধা সৃষ্টি করা হয়েছে পানি প্রবাহে। স্থানীয় কৃষকদের অভিযোগ, বিলের খাস জমিগুলো জোরপূর্বক দখল দিয়ে এই সংকট তৈরি করেছে তারা। মাঝে মাঝে মগান বাদ দিয়ে রাখছে, তারপর নেট দিয়ে সুতিজাল দিয়ে বানা দিয়ে আটকাটকে রাখছে, আমাদের বিলে পানি ফুলে উঠতেছে, বেরোতে দিচ্ছে না। আমি লেখক আর ভীম বিহক যারা মস্তান যখন যে নেতা কাম ক্ষমতে আসে তখন তারা এই জবরদখল করে খায়। পুকুর কাটার কারণেই আর ওই বেড় জালের কারণেই আমার জমি জমা নষ্ট হয়ে যাচ্ছে।
কৃষি কর্মকর্তা জানান, এই সংকট নিরসনে স্থানীয় প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছে। দ্রুত পানি না নামলে চলতি রবি মৌসুমে বিলের অনেক জমি থেকে যাবে অনাবাদি। এখানে বিলের যে নিষ্কাশন ক্যানেলটা, সেই ক্যানেলের মধ্যে কিছু পুকুর আছে, সেই পুকুরের কিছু আইল এখানে পানি যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, যার প্রেক্ষিতে পানি স্বাভাবিক গতিতে বের হচ্ছে না। পুকুর যদি কেউ করেও সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মেনে সেটা করা উচিত বলে আমি মনে করি। আর সবসময় আমরা কৃষকের পাশে থেকে সাজেশন দিচ্ছি যে আসলে পুকুরে করলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এ ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক আছি। অবৈধ পুকুর খনন বন্ধ সহ সকল প্রতিবন্ধকতা দূর করে দ্রুত পানি নিষ্কাশনের দাবি স্থানীয় কৃষকদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসতে শুরু করেছে শীত, কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে ওই অঞ্চলের জনজীবন। কুয়াশা ঢাকা জনপদে অনেক বেলা পর্যন্ত দেখা মেলে না সূর্যের। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 10.5 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট। দেশের উত্তরের জেলাগুলোতে দিন দিন বাড়ছে শীত, কুয়াশায় ঢাকা গ্রামীণ জনপদে অনেক বেলা পর্যন্ত দেখা মেলে না সূর্যের। শীতে বেশি কষ্টে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ, অনেকে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ভ্যানচরাতে খুব হাটপাল টার আছে, জ্বালা যন্ত্রণা করতেছে। কয়েকদিন হচ্ছে একটু বেশি ঠান্ডা পড়ছে, আমাদের আসতে সমস্যা হয়। ঠান্ডা দুই দিন থাকি, কুয়াশাটা বেশি। শীতে যা পড়ছে কাপড় চোপড় ভালো মিলে গায়ে ধার দেওয়া পারি, আর বুড়ির লোক তো আর যার বার্ডেস করা পারিনি। বিনীত অনুরোধ রাখি যেন আমাদেরকে আমাদের এলাকায় এই শীতের মৌসুমে গরম কাপড় দেয়, আমাদের সহযোগিতা করে। দরিদ্র মানুষের কষ্ট লাঘবে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, বরাদ্দ দেওয়া হয়েছে কম্বল ও শীত বস্ত্র, শিগগিরই সেসব বিতরণ করা হবে বলে জানায় জেলা প্রশাসক। আমরা এবছর 26,300 কম্বল পেয়েছি, এর পাশাপাশি 800,000 টাকা শীত বস্ত্র কেনার জন্য সরকারি বরাদ্দ পেয়েছি, যেটা দিয়ে শীত বস্ত্র কেনার কাজ এখন প্রক্রিয়া। আর এর পাশাপাশি 100,000 কম্বল এবং 25,00,000 টাকা এটা সরকারের কাছে আমি ইতিমধ্যে বরাদ্দ চেয়েছি, অতিরিক্ত বরাদ্দ। ঘন কুয়াশায় একটু দূরের জিনিসও দেখা যায় না, তাই দিনের বেলাতেও সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে দিনাজপুর আবহাওয়া অফিস, আগামী 2-3 দিনের মধ্যে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। ঠান্ডা বাড়ায় হাসপাতালগুলোতে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এ ধরনের রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 124 শিশু। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের মাছরাঙা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি, রায়েরবাজার স্মৃতিসৌধ এবং মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নানা আয়োজন। তথ্য প্রযুক্তির বিকাশের কারণে ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হচ্ছেন প্রত্যন্ত অঞ্চলের নারীরাও, এই অগ্রযাত্রা 10 বছরে দ্বিগুণ করার পরিকল্পনা। এবং নোয়াখালীর একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় 13 আসামির 10 বছর করে কারাদণ্ড, রায়ে সন্তুষ্ট নয় ভুক্তভোগী। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও যেকোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দেই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেওয়াই যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ দেবো।